না হেডি এটা এ কুনি পুৰ আখি জড়িকু দেখিলে কেতে নিৰীহ কেড়ে নিষ্পাপ তাকু এবে ছ মাস পৰি সাত চালুছি হলে এই কঁল বয়সৰে তা দুখ শুণিলে আপোনাক আখি ওদা হৈ ভগৱানক নিষ্পত্তি উপৰি আপত্তি উঠাইবাক ইচ্ছা হ'ব সময় সহ তাল দেই তা বয়স সিনা বঢ়িব হলে ভূঁই ছুইবাক সে আৰু পাদ চুড়িক পাইবনি সে ৰাস্তা ছাইড ছিডা হৈছিলে সাত আঠ মিটৰ ভিতৰে তো আইৰণ বজে গোটে ট্ৰক যাই কি সে তাৰ মাত আৰু পিলা আৰু তাৰ মামু ছিডা হৈছিলে তো সে বাড়েলা তার মার সেইটি ডেথ হয়েগলা আর পিলার গোটে রাইট সাইড গুড় সেইটি কটি যাই আর গোটে লাগিকি যেটা সেইটা এটি মেডিকাল আনলা পরে চার পাঁচ দিন পরে সে বি কটা হল আমার ডক্টর কহিলেন অপরেশন ব্লড দরকার তো ম্যাডাম কু ফোন কলি ম্যাডাম কলে মু সাগে সাগে যাই পৌঁছুছে তো ফোন কলা দশ পনেরো মিনিট ভিতরে ম্যাডাম আসি পৌঁছিলে তারপরে পিলা দেখলে কহিল ব্লড ফ্লড সব ব্যবস্থা করে দেবি আর করে দৌছি তো পাদ কণ বলে জাণিবা আগর ঈশ্বর তা গোড় যোড়িক সবুদিন ছড়াই নিয়েছেন ক্ষীরকিয়া বয়সরে মা ছেউণ্ড করেদেছেন তাকে দুঃখ আ সুখর অর্থ বুঝি নথিবা এ বয়সটি বড় বিচিত্র এটি অনেক দুঃখ অনেক সুখ মিলে কিন্তু সবু কিছু অবুঝা মু তাকে ধরিলি কান্দ লাগিলা দুঃখ লাগিলা সেটু মু গোটে শপথ কলি যে না আপন চিন্তা করতুনি এ পিলা ভাল হেলা পর্যন্ত মু ব্লড পুরা সফিসিয়েন্ট দেবি এবং তার খাইবা পিইবা সবু বন্দোবস্ত করিবি যে পর্যন্ত ভাল নাইছে এটি রহিব মু তাকে সাহায্য করিবি মো তরফরু মো পারু পর্যন্ত চেষ্টা করিবি আ আপন মানে টিকে সহযোগ করিবে মিডিয়া মাধ্যমে চ্যানেল মাধ্যমে কিন্তু ছোট ছুয়াটা কিমতি মানুষ হব তার কিন্তু সুস্থ হব সে তার গোড়টা কিমতি লাগিব এ কুনিপুর ঘর হচ্ছে ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়া থানা পাহাড়গুড়ি গাঁরে বাপা তার গাড়ি চলাতে না অনিল কুমার মহন্ত তিন ছুয়া স্ত্রী নেই সুখী সংসারটিয়ে তাঁকর কিন্তু কিছুদিন তলে অনিল পত্নী মমতা নিজ বাপ ঘরক যা বেড়ে বারিপদা বম্বে ছকটার ঘটিলা এক দুর্ঘটনা লুহাপথর বোঝে ট্রক ধকা দেবার ঘটনাস্থলের আখি মুদিলে মমতা কোলরে রহিতিবা এই কুনি পুয়টি বি পরদিন থিলা দুর্ঘটনা এতে ভয়ঙ্কর থিলা যে পিলাটির গোটিয়ে গোড় ছেঁডি যাইতিলা অন্য গোটিয়ে গোড় অধা ছেঁড়ি গুরুতর হয়ে পড়িতিলা প্রথমে করঞ্জিয়া ডাক্তারখানারে আউ তাপরে কটক বড় মেডিকালরে ভর্তি করাগলা তাকু দুর্ঘটনারে ছুয়ার গোটিয়ে গোড় কটিগলা জীবন বঞ্চাইবা পাই ছেঁডি যাইতিবা আর গোড়টিকু মধ্য কাটিবাকু বাধ্য হলে ডাক্তার ଏଇଟା ଗୋଟେ ଦୁଃଖଦ ଘଟଣା ଯେ ଆଠ ମାସର ଛୁଆ ଆକ୍ସିଡେଣ୍ଟରେ ଦୁଇଟାକ ଗୋଡ଼ ହରଉଛି ସେଇଟା ପୁଣି ଆଣ୍ଠୁ ଉପରେ ସୋ ମାନେ ଦୁଇଟା ଗୋଡ଼ ହରେଇବା ଫଳରେ ପେସେଣ୍ଟ ବର୍ତ୍ତମାନ ତ କ୍ରିପିଲ୍ଡ ହୋଇଗଲା କିନ୍ତୁ ଯେଉଁଠି କଟିଛି ଅର୍ଥୋପେଡ଼ିକ ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ ତାର ଆମ୍ପୁଟେସନ୍ ହୋଇଛି ସେ ଷ୍ଟମ୍ପରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଉଣ୍ଡ ଅଛି ଯେଉଁଟାକୁ ପ୍ଲାଷ୍ଟିକ୍ ସର୍ଜରୀ ଦ୍ୱାରା ଶୁଖାଇବାକୁ ପଡ଼ିବ ଆମ ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ ଦଶ ଦିନ ହେଲାଣି ଛୁଆ ଅଛି ଆମେ ତାକୁ ପ୍ରିପାରେସନ୍ କରିଛୁ ଓଟି ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ କରିଛୁ ତା'ର କେତେବେଳେ ଟେକ୍ନିକାଲ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି ଯେଉଁଥିପାଇଁ ଟିକିଏ ଡିଲେ ହେଉଛି ତାକୁ ପ୍ରୋବାବ୍ଲି ନେକ୍ସଟ ଓଟିରେ ଆମେ ଗ୍ରାଫ୍ଟିଂ ପାଇଁ ନେବୁ ଆର୍ଟିଫିସିଆଲ୍ ଲିମ୍ ଛଡ଼ା ଅଲଗା କିଛି ଉପାୟ ନାହିଁ ଆର୍ଟିଫିସିଆଲ୍ ଲିମ୍ ସାହାଯ୍ୟରେ ପେସେଣ୍ଟ ଚାଲିବ ସତରେ ଜୀବନ ବଡ଼ ବିଚିତ୍ର କେତେବେଳେ କ'ଣ ଆଉ କାହା ସହ କ'ଣ ଘଟିବ କେହି ଜାଣନ୍ତି ନାହିଁ ଈଶ୍ୱର କରନ୍ତୁ ଏ ଛୁଆଟି ଶୀଘ୍ର ସୁସ୍ଥ ହୋଇ ଘରକୁ ଫେରୁ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଆର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।